হ্যালো ভেওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মডার্ন টিউটোরিয়াল হোম আজ আমি সম্ভ্রান্ত গ্যাস কী এবং ধাতুকল্প কী ধাতুকল্প কত প্রকার ও কী কী এদের নামগুলো কীভাবে স্মরণ রাখতে হয় এই জিনিসের উপর একটি ট্রিক্স আমি আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং নিউ নিউ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো প্রথম আমি আলোচনা করছি সম্ভ্রান্ত গ্যাস নিয়ে সম্ভ্রান্ত গ্যাস বলতে আমরা জানি পর্যাবৃত্ত তালিকার আঠারো নং শ্রেণীতে যারা থাকে যেসব মৌল থাকে তাদেরকে আমরা কি বলি সম্ভ্রান্ত গ্যাস বলি যেমন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এরা প্রত্যেকেই হচ্ছে সম্ভ্রান্ত গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস তাদেরকে হ্যালোজেন মৌল হিসাবেও বলা হয় তাদের প্রধান ক্যারেক্টারিস্টিক হচ্ছে তাদের যুজ্যতা হলো শূন্য যেমন হিলিয়াম হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে টু আমরা যদি তাকে বিন্যাস করি তাহলে দেখতে পাবো অনলি টু কী হলো তাতে অর্থাৎ হিলিয়ামের বিন্যাস করার পর দেখা যাচ্ছে তার অষ্টক পূর্ণ অর্থাৎ কে দু দুটো ইলেকট্রনের দরকার হয় সেখানে হিলিয়ামের দুটোই আছে অর্থাৎ হিলিয়ামের ক্ষেত্রে তার অষ্টকটি পূর্ণ সুতরাং হিলিয়ামের যুজ্যতা হচ্ছে শূন্য তারপর যদি আমরা নিয়নকে ভাবি নিয়ন হচ্ছে পারমাণবিক সংখ্যা টেন তাকে যদি বিন্যাস করি তাহলে পাবো টু ডট এইট অর্থাৎ কে সেলে আছে দুটো ইলেকট্রন এল সেলে আছে আটটি ইলেকট্রন সেখানেও কি হচ্ছে নিয়নেরও সর্ব বহিস্ত কক্ষ যেটি আছে সেটি পূর্ণ আছে অর্থাৎ অষ্টক পূর্ণ আছে তাহলে নিয়নের ক্ষেত্রেও যুজ্যতা হচ্ছে জিরো যদি আর টু ভাবি আর্গনের কথা আর্গন হচ্ছে এইটিন পারমাণবিক সংখ্যা হচ্ছে এইটিন তাকে যদি বিন্যাস করি তাহলে পাবো টু ডট এইট ডট এইট অর্থাৎ আর্গনেরও অষ্টকপূর্ণ অর্থাৎ আর্গনেরও যুজ্যতা জিরো ঠিক সেই রকম রেডন জেনন সবার ক্ষেত্রেই এদের যুজ্যতা জিরো সেই জন্য তাদেরকে পর্যাবৃত তালিকার বর্গে স্থান দেওয়া হয়েছে তাদেরকে আরও ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয় হিলিয়াম শ্রেণীও বলা হয় নিয়ন শ্রেণিও তাদেরকে বলা হয় অষ্টম শ্রেণীও তাদেরকে বলা হয় শূন্যবর্গের মৌলও তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস হিসাবেও তাদের বলা হয় তাদের প্রধান যেটি হচ্ছে ব্যবহার তাদেরকে আমরা ওয়েল্ডিং অর্থাৎ লোহাকে জুড়া দেওয়ার কাজে কি হয় ব্যবহৃত হয় এই গ্যাসগুলো এবং আলোকসজ্জার কাজেও এইসব গ্যাস ইউজ করতে পারি আমরা এছাড়া যেমন যেসব ক্ষেত্রে এদের নিয়ে ইউজ করা হয় তাদের প্রধান ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে এরা বর্ণহীন গন্ধহীন তাদের কোনো বর্ণ নেই তাদের কোনো গন্ধ নেই তাই এই হল সম্ভ্রান্ত গ্যাস নিয়ে একটু আলোচনা করলাম তারপর আমি ধাতুকল্প নিয়ে আলোচনা করব তো দেখো ধাতুকল্প কী ধাতুকল্প হচ্ছে ধাতু এবং অধাতুর ধর্ম একসাথে পাওয়া যায় যার কাছে সেই হচ্ছে ধাতুকল্প তো ধাতুকল্প কত প্রকারও কী কী এটা বলতে গেলে বলতে হয় ধাতুকল্প ছয় প্রকার তাদের নাম হচ্ছে বরণ সিলিকন আর্সেনিক অ্যান্টিমনি জার্মেনিয়াম টেলুরিয়াম কিন্তু বর্তমানে সেবার কোর্সের যে সায়েন্স আছে ক্লাস টেনের সেখানে পলোনিয়াম নামটিও অ্যাড করা হয়েছে এছাড়া আরও কিছু আছে যাদের ধাতুকল্পে স্থান দেওয়া যায় সে ব্যাপারে আমি আলোচনা করছি তো দেখো পরীক্ষাতে আসতে পারে ধাতুকল্প কি ধাতুকল্প কত প্রকার ও কি কি। তো আমরা ধাতুকল্প ছয় প্রকার বলবো বরণ সিলিকন আর্সেনিক অ্যান্টিমনি জার্মেনিয়াম টেলুরিয়াম তো এদের নাম এই ছয়টি নাম আমাদের স্মরণ রাখতে হবে তার জন্য কি করব তার জন্য আমি আজ একটি ট্রিক্স তোমাদের বলবো ট্রিক্সটা অতি সহজ এবং মনেও তোমরা রাখতে পারবে দেখো প্রথমে আছে কি বরণ বরণকে আমি খেয়াল রাখ খেয়াল রাখবো বসুন কি বলবো বসুন এরপর আছে সিলিকন সিলিকনকে আমি বলবো বসুন সিস্টার তারপর আছে আর্সেনিক হবে আমার আর থেকে আমি কি করলাম আমার অর্থাৎ বসুন সিস্টার আমার এরপর আছে অ্যান্টিমনি অ্যান্টিমনি দিয়ে আমি বলবো কি এখানে তারপর কি আছে জার্মেনিয়াম জার্মেনিয়াম থেকে আমি বলবো জায়গার অভাব এবং টেলুরিয়াম থেকে আমি বলবো টেবিলেই বসে পড়ুন অর্থাৎ কি হলো সিস্টার আমার এখানে জায়গার বড় অভাব টেবিলেই বসে পড়ুন এই হচ্ছে আজকে ট্রিক্স ধাতুকল্পের এই ছয়টি নাম মনে রাখার তো আমি বলেছিলাম যে প্রকৃতিতে আরও কিছু ধাতুকল্প পাওয়া যায় তাদের নাম হচ্ছে যেমন কার্বন তাকেও ধাতুকল্প হিসাবে স্থান দেওয়া যায় এছাড়া পলোনিয়াম তারপর আছে অ্যালুমিনিয়াম পলোনিয়াম ও এস্টাটিন তো তাদেরকেও ধাতুকল্পের স্থান দেওয়া যায় তো আজকের আলোচনা এই পর্যন্তই পরের ভিডিওগুলোর আপডেট পেতে এক্ষুনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করবে শেয়ার করবে থ্যাংক ইউ